এ কি কাণ্ড! কিংকোবরার সাথে অজগরের হলো তুমুল ধরনের লড়াই, কিন্তু শেষমেশ কে জিতল এই লড়াইয়ে? কিন্তু এবার যেন ধরা পড়ল এক ভিন্ন রকম ঘটনা। ঘটনা দেখার জন্য হাজার হাজার এলাকাবাসী ছুটে আসলো ঘটনাস্থলে। কিন্তু অজগর কি পারবে কিংকোবরাকে হারাতে, নাকি কিংকোবরাই শেষমেশ জিতে যাবে? দেখুন এই ঘটনার ফলাফল কি হলো এবং বনদপ্তর এসে কি করল। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকার মনেশ্বর পাড়ায়। এ যেন এক অভূতপূর্ব ঘটনা। এক বিশাল অজগর সাপের সাথে লড়াই করতে দেখা যায় বিষাক্ত কিংকোবরা সাপকে। এই খবর পেয়ে এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসে লড়াই দেখতে, যার ফলে ভিন নিয়ন্ত্রণে বনদপ্তরের কর্মীদের হস্তক্ষেপ করতে হয়। প্রায় চার ঘন্টার লড়াইয়ের পর বনকর্মী দিবস রায় ও তার সহযোগীরা সাহসিকতার পরিচয় দিয়ে কিংকোবরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে সাপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন তাদের জীবনে এর আগে কখনো এমন কিছু দেখেননি। সানিরায় রিপোর্ট, এইচবিআর নিউজ বাংলা।